আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু আলহামদুলিল্লাহি ওয়াহদাহ والصلاه ওয়াসসালামু আলা মান লা নাবিয়্যা বাদাহ আম্মা আমরা প্রায় সকলেই জানি রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম ঠিক মারার জন্য নির্দেশ করেছেন এবং এই বিষয়ে সহিহ মুসলিম সহিহ বুখারী মুসাদ আহমদ সাহাবী বিন হাদিসের কিতাবে হাদিসটি বর্ণিত হয়েছে ঠিক ঠিকই মারার ভয় নির্দেশনা বর্ণিত হয়েছে আমাদের অনেক নাস্তিক ভাইবন্ধুকে দেখা যায় অনেক তথা কথিত মানবতাবাদীকে দেখা যায় তারা প্রশ্ন আরোপ করেন ইসলামের উপরে মুসলমানদের উপরে যে ইসলাম কিভাবে শান্তির ধর্ম মানবতার ধর্ম হয় ইসলাম একটি অবলা প্রাণীকে একটি নিরীহ প্রাণীকে এভাবে গণহারে হত্যা করার জন্য উৎসাহিত করেছে নির্দেশ দিয়েছে তাহলে ইসলাম তো এই প্রাণী বিরোধী একটা ধর্ম হলো এটা তো কোনো মানবতাবাদী বা শান্তির ধর্ম হলো না বিদর্শক এই প্রশ্নের উত্তরে আমরা বেশ কয়েকটি কথা বলতে চাই শুরুতেই যে কথাটি বলবো তা হলো টিকটিক আকাম সাল্লাহ সাল্লাম যে মারা নির্দেশ করেছেন প্রথম কথা হলো এটি তিনি কেন করেছেন তিনি টিকটিকি মারা নির্দেশ করেছেন তার দুটি কারণ হাদিসের ভিতরে বর্ণিত হয়েছে তার একটি হলো টিকটিকি এই প্রাণীর ইব্রাহিম আলাহ সালামকে যখন অগ্নিকাণ্ডে নিক্ষেপ করা হলো তখন আল্লা সাতালার পক্ষ থেকে বিভিন্ন প্রাণীরা সেই অগ্নিকাণ্ডকে সে আগুনকে নেবাবার জন্য তারা চেষ্টা করছিল কিন্তু এই টিকটিকি সেখানে ফুটকাট দিয়ে বরং আরও আগুনকে আরও প্রজ্বলিত করবার চেষ্টা করেছিল এটি একটি কারণ হাদিসে বর্ণিত হয়েছে কিন্তু এটি একমাত্র কারণ নয় আরেকটি কারণ বর্ণিত হয়েছে সেই মুসিমের হাদিসি এবং মসাদ আহমদের হাদিসির বেলসর সাল্লাম টিকটিকি মারার নির্দেশ করে এরপরে বলেছেন কারণ হল সে হলো ফুয়াই শিক অর্থাৎ ছোটো দুষ্ট আকারে ছোট কিন্তু সে দুষ্ট এবং খারাপ প্রকৃতির যার কারণে সে আমাদের নানাবিধ ক্ষতি করে নানাবিধ কষ্টের কারণ হয় অসুবিধা তৈরি করে বিশেষ করে বাসা বাড়িতে অফিসে আদালতে খাদ্য খাবার ইত্যাদিতে বসে যেখানে সেখানে মলমূত্র ত্যাগ করে ইত্যাদি এসব কারণে এটি আমাদের জন্য ক্ষতিকর আকরাম আকরম সাল্লি সাল্লাম যেটিকে ক্ষতিকর বলেছেন যেটিকে দুষ্ট বলেছেন আজকের বিজ্ঞানও প্রমাণ করে যে এই টিকটিকি এর মুখের ভেতরে এর খাবারের ভিতরে বিষাক্ততা রয়েছে যদি কোনো খাদ্যে তারা মুখ দেয় তাহলে সেখানে আমাদের বড়ো ধরনের কোনো ক্ষতি ডেকে আনতে পারে বড়ো কোনো বিপদ ডেকে আনতে পারে অসুবিধা তৈরি হতে পারে এসব কারণে রসুল্লা আকরম সাল্লাহ সাল্লাম টিকটিকে মারতে নির্দেশ করেছেন তাহলে এক কথায় টিকটিকে মারার জন্য মৌলিকভাবে যে কারণগুলো রয়েছে তার ভিতরে একটি অন্যতম বড় কারণ হলো এটি আমাদের দৈনন্দিন জীবনে আমাদের বাসা বাড়িতে যে অবস্থান করে সেখানে আমাদের ক্ষতির কারণ হতে পারে কষ্টের কারণ হতে পারে আমাদের অসুবিধা তৈরি করতে পারে সেগুলোকে রসুল আসলাম সামনে রেখে সেগুলোর কারণে সেগুলোকে হত্যা করতে বলেছেন এখানে শুধুমাত্র টিকটিকি কথা বললেই হবে না নেবে আলসালাম একাদেশে তিনি হিল এবং হারাম সব জায়গাতে অর্থাৎ মক্কার হারামের ভেতরে এবং বাইরে যেখানে হারামের ভিতরে অন্য প্রাণী হত্যা করা যায়জ নাই সেখানে পর্যন্ত পাঁচটি প্রাণীকে হত্যা করার তিনি অনুমোদন দিয়েছেন তার ভিতরে একটি হলো সাপ মারা তিনি অনুমোদন দিয়েছেন কুকুর যেটা মানুষকে কামড়াতে পারে এটা মারার অনুমতি তিনি দিয়েছেন বিচ্ছু মারার তিনি অনুমতি দিয়েছেন এবং ইঁদুর মারার তিনি অনুমতি দিয়েছেন এই যে প্রাণীগুলো বিভিন্ন প্রাণী আরও আছে যেগুলো মারার অনুমতি সিস্টেম দিয়েছেন কেন দিয়েছেন কারণ এগুলো মানুষের জন্য ক্ষতিটিকে আনে কষ্ট এর কারণ হয় যেহেতু এগুলো মানুষের কষ্টের কারণ হয় সেই জন্য রসুল্লাহ আকামসাল্লাম এগুলোকে মারতে নির্দেশ করেছেন প্রিয় দর্শক আজ আমরা জানি আমাদের দেশে মশা নিধন হয় কেন মশা নিধন হয় মশা নিধনের অভিযান মোটামুটি ঘোষণা দিয়ে আমরা মশা নিধন অভিযানে নামি কেন নামি কারণ এগুলো আমাদের ক্ষতির কারণ আমাদের কষ্টের কারণ হয় যে প্রাণী মানুষের কষ্টের কারণ হয় সেগুলো মারাতে কোনো নিষেধাজ্ঞার কোনো কিছু বা দর্শনীয় কিছু নয় আজ আমাদের দেশে ইঁদুর নিধন অভিযান হয় কারণ সেগুলো ধান কাটে ফসল নষ্ট করে নানা রকম ক্ষতি করে সেগুলো যেন আমরা এগুলোকে হত্যা করি সুস্থ ইঁদুর মারার অনুমোদন দিয়েছেন তেমনি ভাবে অনে তেলাবোকা পিঁপড়া এরকম যেগুলো আমাদের ক্ষতি ডেকে আনে সেগুলোকে মারার জন্য আমরা বিভিন্ন রকমের অভিযানের কথা জানি প্রিয় দর্শক সেই সময় অভিযানের সময় কোনো নাস্তিককে এরকম জোর গলায় প্রশ্ন তুলতে দেখা যায় না যে এটা তো অমানবিক উদ্যোগ হানতান ইত্যাদি ইত্যাদি তাহলে বোঝা গেল মানুষের জন্য ক্ষতি করে এরকম যে কোনো প্রাণী হত্যা করাকে ইসলাম অনুমোদন দিয়েছে জায়েজ বলেছে সেই হিসেবে টিকটিকিও হত্যা করতে বলা হয়েছে এবং টিকটিকি হত্যার জন্য একটা এক্সট্রা কারণ হলো তার একটি বিশেষ ভূমিকা ছিল ইব্রাহিম রসাদ ইসলামের অগ্নিকাণ্ডের ঘটনায় কেউ বলতে পারেন সেটা তো একটা নির্দিষ্ট টিকটিকি হয়তো করেছে এখন তার বংশধরদের কি দোষ এজন্য বলবো যে বংশধরদের দোষ হলো এরা জন্মগতভাবেই মানুষের বাসাবাহিত অবস্থান যখন করে তখন মানুষের জন্য নানা রকম ক্ষতি বা বিপদের এবং মানুষের নানা কষ্টের কারণ হয় সেই জন্য আরেকটি কারণ দর্শাইছেন ফুয়াই বলে তাকে ছোট দুষ্ট এটা বলি বিধায় এটাকে হত্যা করার জায়েজ আছে এবং এটা যুক্তি বটে কারণ মানুষের জন্য যেটা ক্ষতি হত্যা করা যায় এখন আপনার সাপ নিধন করা যদি ক্ষতিকর হয় বিষাক্ত হয় আমার সামনে পড়ে আমাকে কামড়াবে এরকম মনে হয় অথবা আপনার পিপিলিকা নিধন করা অথবা ইঁদুর নিধন করা আমাদের ফসলে ক্ষতি করে বিভিন্ন জরুরি এভিডেন্স কাগজপত্র ইত্যাদি কেটে ফেলতে পারে এবং মশা নিধন করা ক্ষতিকর রোগ হতে পারে মশার কারণে সেজন্য নিধন করা এগুলোকে যদি আমরা বৈধ বলি এগুলোকে আমরা যদি যৌক্তিক বলি তাহলে সেক্ষেত্রে টিকটিক মারাটাও যৌক্তিক হবে অযৌক্তিক কোনো কিছু হবে না অতএব এটাকে অমানবিক অযৌক্তিক এরকম কোনো প্রশ্ন করা সম্পূর্ণরূপে অমূলক প্রশ্ন কারণ সুস্লাসলাম আরও বিষাক্ত প্রাণীকে হত্যা করার অনুমোদন দিয়েছেন প্রিয় দর্শক অতএব ইসলামের উপরে এটাকে এই একটি টিকটিকির মতো প্রাণী এটাকে হত্যা করে নির্দেশ দেওয়ার কারণে এটাকে অমানবিক বলা কোনো যৌক্তিকতা নাই কারণ ইসলাম এখানে গণহার নিধন করতে বলেনি ইসলাম বলে না যে টিকটিকি দেশে যা আছে সব মেরে সাফ করে ফেলাও উদ্দেশ্য হলো বাসা বাড়িতে ঘরে বাড়িতে টিকটিকি হত্যা করা রসুল্লাহ সাল্লামের ঘরে আমার জানায় আসল্লাহ আনহা নিজে টিকটিকি হত্যা করতেন ঘরে যেগুলো আছে সেগুলো সেগুলো ডিস্টার্ব এর কারণ হয় সেজন্য কিন্তু আমার রাস্তাঘাটে বাইরে পৃথিবীর কোথাও টিকটিকি থাকতে দেওয়া হবে না সবগুলোকে নিধন করে শেষ করে ফেলো এরকম কোনো নির্দেশ ইসলাম দেয়নি বিধায় এই কারণে ইসলামকে অমানবিক বলা বা অযৌক্তিক বা ধর্ম বলা বা অযৌক্তিক নির্দেশ বলা এটা কোনোভাবেই যুক্তিক হতে পারে না আলসমতন আমাদের সকলকে আল্লাহ সমস্ত নির্দেশগুলোকে মাথা পেতে নেওয়া এবং এর যৌক্তিকতাকে বোঝা এবং উপলব্ধি করার তোফিক দান করুন জেজাকমুল্লাহাম